নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রূপা 1999 ব্লগ আজকে নতুন ভিডিও শুরু করছি। জায়গাটার নাম হলো মানিকনগর। আর এই তো দেখুন ভিড়ও হয়েছে, লাইনও পড়েছে, পেছনের দিকেও অনেক লাইন, সামনের দিকেও অনেক লাইন আছে, কত লোক দেখুন। এটাই মন্দিরটা, মানে তৈরি করা মন্দির এটা থাকে, আর এর পাশেই তৈরি হয়েছে বড় জাহাজ, জাহাজের উপরে সরিষার জাহাজের ভেতরে ঠাকুর আছে। তো খুব সুন্দর লাগছে, লাইটের কায়দাটাও খুব ভালো লাগছে দেখতে। এটা ইন্ডিয়ান কোস্ট গার্ড আর কি করেছে, তো খুব ভালো লাগছে। ভেতরে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে নিশ্চয়ই, দেখতে এত সুন্দর করেছে যখন। তাহলে ভেতরে যাওয়া যাবে। তো লাইন পড়েছে দেখতেই পাচ্ছেন, পেছনের দিকেও দেখিয়েছি আপনাদের, সামনে দিয়েও দেখুন অনেক লাইন পড়েছে। এখানটায় আমাদের আটকে দিয়েছে, যেহেতু মানে এতজন করে তো ঢুকতে দেওয়া যাবে না, তাই মানে ঢুকে দাঁড়ানো যাবে না, প্লেসটা খুবই ছোট, তো তাই মানে ঢুকেই তোমাকে বেরিয়ে যেতে হবে সামান্য একটু দাঁড়িয়ে, এরকম ব্যাপার আর কি। চলো, আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা যাই ভেতরের দিক করি। দেখতে পাচ্ছেন ঠাকুরটাকে, খুব সুন্দর লাগছে। আর এখানে সন্ধ্যার আরতি হচ্ছে, তো খুবই ভালো, তো বেশ ভালো লাগছে। ভেতরে জায়গাটা খুব ছোট, তাই বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ভলেন্টিয়াররা ওরা বাইরে বার করে দিচ্ছে, যেখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। ওই আমার মেয়ে নামছে ওর দাদুর কোলে, তাই বেশিক্ষণ ছবি দেখাতে পারলাম না মা দুর্গার। তো যাই হোক, যতটাই হয়েছে ততটাই। এটা হলো পাশে যে মন্দিরটা দেখিয়েছিলাম আপনাদের, সেখানকার ঠাকুর, খুব সুন্দর মূর্তি, কিন্তু যে কটা মূর্তি আছে খুবই সুন্দর সুন্দর।
আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। আপাতত তিনটে ঠাকুর দেখলাম, তো আরও তিনটে ঠাকুর দেখব, বাট আজ আর হবে না, কেননা রাত হয়ে গেছে, গ্রামের দিকে রাত মানে অনেকটাই। তো সেই হিসাবে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, তো বাড়ির দিকে রওনা হচ্ছি। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই দুর্গাপুজোয় শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আজ হচ্ছে মহাসপ্তমী, মহাসপ্তমী আপনাদের ভালোবাসা জানাই। আর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।